দেখেছো তো সারা সপ্তাহের হরোস্কোপের নিউজপেপার আর সব ল্যাঙ্গুয়েজে, নর্থ ওয়েস্ট, নর্থ সাউথ, তামিল, তামিল, দেখুন ম্যাডাম, আমি আপনার জন্য সব রকম নিউজপেপার বার করে রেখেছি। তাড়াতাড়ি গুলো ওজন করো, আমার টাইম হয়ে যাচ্ছে, অফিস যেতে হবে, তুমিও না দাদা। আরে আরে আরে, পড়ে গেল তো, এর পর কি হলো? তোমার শরীর ভালো নেই না বাবা, মাথা ঘুরছে। আমাকে একটা ট্যাক্সি প্লিজ। ট্যাক্সি, ট্যাক্সি, দাঁড়াও এক মিনিট, তুমি যাবে কোথায়? তোমার মনে পড়ছে না? আচ্ছা আচ্ছা, তোমার বিল্ডিংটার নাম কি আছে? আচ্ছা, তুমি কে, তোমার নাম কি বাবা? আমার নাম অমিত বনসল, এই আর্ট গ্যালারির মালিক, রাইট? হ্যাঁ স্যার, আমার বস, আই মিন আমার বস ছিল স্যার। দুটো গুলি, একটা বুকে আর একটা পেটে, আর দুটোই সামনে থেকে চালানো হয়েছে, কিন্তু বাকি দুটো গুলি কোথায় গেল স্যার? এখানেও দুটো গুলির স্পট। আর দুটো গুলো এই পেন্টিংয়ে, 9mm বুলেট। তার মানে একটা মানুষকে মারার জন্য চারটে গুলি চালানো হয়েছিল, তার মধ্যে দুটো গুলি মিস হয়েছিল, তার মানে গুলি চালিয়েছিল যে সে কোনো এক্সপার্ট। স্যার, চারটে নয়, পাঁচটা গুলি। এই দেখুন পাঁচ নম্বর গুলিটা। গুলি চারটে আর শেল পাঁচটা, তার মানে আরও একটা গুলি, কিন্তু পাঁচ নম্বর গুলিটা কোথায়? কিছু মনে পড়ছে? না, আমি জানি ব্যাপারটা অদ্ভুত, কিছুই আমার মনে নেই, শুধু এটুকু ছাড়া যে আমি জে জে রোডে দাঁড়িয়ে আর এই বইটাকে সঙ্গে নিয়ে, তার আগের আমার কিচ্ছু মনে নেই, না নাম, না বাড়ি, না বাড়ির লোকেদের, নাথিং, কিচ্ছু না। বিচিত্র বিষয় হলো যে তোমার এই বইটার নামও হলো হু অ্যাম আই, মানে আমি কে। ওনার পকেট থেকে কি কি পাওয়া গিয়েছে? তিনটে জিনিস পাওয়া গেছে, একটা ইনহেলার, একটা চাবির গোছা আর এই রুমালটা। তোমার পকেটে ইনহেলার থাকার মানে হলো তোমার একটা হাঁপানির সমস্যা রয়েছে, রুমালের ওপর এম লেখা আছে, যার মানে এটা দাঁড়াচ্ছে যে তোমার নাম এম দিয়ে শুরু হয়। কিছু মনে পড়ছে? কিছু মনে পড়ছে না আমার, কিছু মনে পড়ছে না আমার। তোমার মাথার পেছনে চোট লেগেছে, সম্ভবত এই কারণে তোমার স্মৃতিশক্তি চলে গিয়েছে। কিছু খাবে, খিদে পেয়েছে? কটা বাজলো? সোয়া দশ। কেন? একটা একটা চিকেন স্যান্ডউইচ উইথ দ্য টমেটো, আর ওর মধ্যে যেন ডিম না দেওয়া থাকে, কারণ ডিমে খুব অ্যালার্জি আছে। অমিত, অমিত আমার স্বামী, হে ভগবান, আমাকে কার কাছে রেখে যাচ্ছ? মিসেস বনসল? নো নো, ললিতা। হ্যাঁ ললিতা দেবী, আপনার স্বামী একজন এত বড় আর্ট গ্যালারির মালিক, ওনার কোনো শত্রু, আই মিন আপনি কি কারোর উপর সন্দেহ করেন যে গতকাল রাতে এসে ওনাকে হত্যা করে? সাকসেসফুল মানুষের অনেক শত্রু হয়, অমিতেরও ছিল। ওই সমস্ত পেইন্টার্স যাদের পেইন্টিং অমিত ওর গ্যালারিতে লাগাতো না, ওই সমস্ত ক্লায়েন্টস যাদের অমিত কম দামে পেইন্টিং দিত না, কিন্তু আমার সন্দেহ ওই শয়তানটার উপর আছে। কে? বাবুল, ওর আগের অ্যাসিস্ট্যান্ট, এই ছেলেটার আগের জন। কিন্তু কেন?
কারণ ওই ফাঁকি বাচ্চাকে অমিত কাছ থেকে বার করে দিয়েছিল আর যাওয়ার সময় ও অমিতকে অনেকগুলো হুমকি দিয়েছিল। আমি সমস্ত কথা অমিতের ফোনে রেকর্ডও করেছি। স্যার এর নিজের নাম মনে নেই কিন্তু কিরকম স্যান্ডউইচ খায় সেটা একদম মনে আছে। এটাকে প্রসিজারাল অ্যামনেজিয়া বলে বলুন, যেখানে মানুষজনের নিজের সম্বন্ধে কিছু মনে থাকে না কিন্তু রোজকার যেই অভ্যাসগুলো থাকে সেগুলো মনে থাকে, যেরকমটা ফেভারিট রং, অ্যাক্টর, ফিল্ম ইত্যাদি ইত্যাদি। আপনি একটা সুন্দর ড্রেস পরেছেন, রেড ইজ মাই ফেভারিট কালার। থ্যাংক ইউ। কাগজ একটা ইস্তাহার দিয়ে দে, কেউ না কেউ তো থাকবেই ওর, বাকি পুলিশের থেকে জানতে পারে যাবে। চিন্তার বিষয় হলো যে 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 রোডে ও কি করছিল, পকেটে শুধু রুমাল, ইনহেলার আর চাবির গুচ্ছ, হাতে এই বই নিয়ে। গান পাউডার? কেডি ফরেন্সিকে ওই বুলেটটাকে আর্ট গ্যালারিতে চলা গুলির সঙ্গে ম্যাচ করিয়েছি, একই গানে ছিল আর একই সময় চলেছিল। যেটার মানে এটা দাঁড়াচ্ছে যে ঘটনাস্থলে যতগুলো গুলি চলেছিল একটা ওর দিকেও ছোড়া হয়, যেটা এসে ওনার এই বইয়ের মধ্যে এইখানে গেঁথে যায়, যে কারণে তুমি নিচে পড়ে যাও, তোমার মাথায় চোট লাগে আর তোমার স্মৃতিশক্তি চলে যায়। বলো তোমার কিছু মনে আছে? শালিমার আর্ট গ্যালারি, লিঙ্কিং রোড, ফার ওয়েস্ট, অমিত বানসাল, এনেকে চিনতে পারছো তুমি? তুমি তুমি ওখানে কি করছিলে? কে গুলি চালিয়েছিল? দবে দবে দবে, যেই মানুষটা স্মৃতিশক্তি চলে গেছে তাকে যদি এতগুলো প্রশ্ন একসঙ্গে করো তাহলে সে কি করে উত্তর দেবে? অদ্ভুত সিচুয়েশন বটে, একজন মারা গেছে আর একজন প্রত্যক্ষদর্শী কিন্তু তার কিছুই মনে নেই। মানু মানু মানু, আমার জেলে, আমার সোনা বাবা, তোর কি হয়েছে বাবা? আরে আপনি কে? আমি ওর মা, ও ছেলে মনু আর কাশ্যপ। কোথায় চলে গেছিলি বাবা? কি হয়েছিল? এই নাও, কি হয়েছে? এটা এটা নাও। কি হয়েছে বাবা তোর? কি হয়েছে? কি হয়েছে? ক্ষমা চেয়ে নিচ্ছি, একটা প্রশ্ন করবো আপনাকে, আপনার বাড়িতে বিড়াল আছে নাকি? হ্যাঁ, 11টা আছে। আমার মনু রোজ ওদের সাথে খেলা করে, খুব ভালোবাসে, তাই না বাবা? না, যদি আপনার বাড়িতে 11টা বিড়াল থাকে তাহলে ও আপনার ছেলে হতে পারে না। যার বাড়িতে 11টা বিড়াল আছে সেই ঘরে তো একজন হাঁপানি রোগী থাকতে পারে না, তাই না? কি বলেন আপনি? সম্ভবত আপনার কোনো ভুল হচ্ছে। না, আমি ওর মা, আমি আপনার মা, সবার মা। তবে ছেলে মান্নু, ওনাকে নিয়ে যান। সরি না, সরি মাসিমা, যান যান, আমি আপনাকে চিনতে পারলাম না, চলুন চলুন। সরি সরি মাসিমা। কেডি, ওই মহিলার ব্যাপারে আমরা জিজ্ঞাসাবাদ করলাম, জানতে পারলাম উনি একজন মানসিক রোগী। 10 বছর আগে ওনার ছেলে ওনাকে ছেড়ে চলে গেছিল, তারপর থেকে সব ছেলেকেই উনি নিজের ছেলে মনে করেন। স্যার, মৃত্যুর আগে অমিত বানসালির ফোনে একজন জাপানির নাম্বার থেকে ফোন এসেছিল, হিদেতোশি তাকাহাসি। এই হিদেতোশি? হ্যাঁ, এটাই ওর নাম। এই নতুন গল্পটা আবার কোথায় পেলে? আচ্ছা, ইনি তো সেই ব্যক্তি, জাপানের বড় একজন কার ট্রেডার, দুজন স্ত্রী রয়েছেন, দুটো বাচ্চা, 4টি কুকুর, 8 জন লাভার। আর এইসব তুমি ওর নাম শুনেই জানতে পেরে গেলে? না, খবরের কাগজও মাঝে মধ্যে পড়া উচিত হবে, বেশ কিছু ভালো ভালো খবর থাকে সেখানে। যেমন আজকেই একটা খবর ছিল, কার্পভার বিশ্বনাথন আনন্দ, নাম তো শুনেছ নিশ্চয়ই তুমি, দাবা খেলে তারা, গ্র্যান্ড মাস্টার, দুজনেই 5টা 5টা গেম খেলেন, আর যতবার আনন্দ হারেন ততবারই কার্পভার হারেন, যতবার আনন্দ জেতেন ততবারই কার্পভার জেতেন,
কিন্তু ড্র একটা ম্যাচও হয়নি। এটা কি করে পসিবল? ছাড় না গেডি ভাই, আমাকে এই ধাঁধাটা থেকে বাঁচাও, আর এই কেসটাকেও ছাড়ো। আর সাওয়ন্ত, ওই কি নাম ওর, নাগাসাকি, ওকে নিয়ে এসো। ওকে স্যার। নাগাসাকি নয়, তাকাসাকি। এনিওয়ে ওই হলো। শোনো, তুমি চিন্তা করো না, যার সঙ্গে কেউ নেই তার সঙ্গে তিনি আছেন, কোন না কোনো রাস্তা অবশ্যই বেরিয়ে যাবে। স্যার, ওই কার্পভ আর বিশ্বনাথন আনন্দের ধাঁধাটার উত্তর কি? স্যার, পাঁচটা গেম খেলে ওটা কি করে সম্ভব? হাউ ইজ দ্যাট পসিবল স্যার? এক মিনিট, এক মিনিট, এক মিনিট, এক মিনিট। এটা বাইকের চাবি তাই না? হ্যাঁ স্যার। তো জানতে পারা গেল সে কে? কেননা যেই হোক না কেন, তিনি সেদিন বাইকে করে এসেছিলেন, তো এটা স্পষ্ট যে বাইকটা এখনো সেখানেই দাঁড়িয়ে রয়েছে। কিন্তু স্যার, বাইকে কেন? ও ট্যাক্সি বা গাড়িতেও তো আসতে পারে। যেতে পারতো, কিন্তু সেদিন যায়নি, কেননা ওর পায়ের নিচে কাদার ছিটে লেগে রয়েছে। এটা তখনই হয় যখন কোনো ব্যক্তি বাইকে করে যায়। আর ওর চুল যেটা ছিল সেটা একদম চিপচিপে ছিল, যার মানে সে তখন হেলমেট পরেছিল। যা গিয়ে দেখ এই চাবিটা কোন বাইকে ফিট করে, যে বাইকে লেগে যাবে সে বাইকের মালিক, তার নাম্বার প্লেট ইত্যাদি সব খোঁজ খবর নে। হ্যাঁ স্যার। যা। মিস্টার এম, কিছু মনে পড়লো এই পেন্টিং গুলো দেখে? আমি হয়তো ওনাকে চিনি। আমি ওনাকে আগে কোথাও দেখেছি। না তো, আমি তো আপনাকে চিনি না। ইন্সপেক্টর বাবু, আপনি ওকে ছাড়ুন, আপনি বাবুলকে ধরুন, ওই আমার অমিতকে মেরেছে। আপনি আপনি এখানে টাইম ওয়েস্ট করছেন। ইন্সপেক্টর দাবে, আই এম রিয়েলি ভেরি সরি, আমার কিচ্ছু মনে পড়ছে না। আপনার নামটা কি? স্যার, সাইনাথ, সাইনাথ দীক্ষিত। সাইনাথ? হ্যাঁ। আপনি কি আগে ওকে কখনো দেখেছেন? ও কি সেদিন রাতে এখানে ছিল? না স্যার, আমি এনাকে কখনো দেখিনি। তাছাড়া এই মার্ডারটা যে সময় হয় সেই সময় আমি কলেজে এক্সট্রা ক্লাস করছিলাম। আমি এই ভদ্রলোককে কখনো দেখিনি। খুব অদ্ভুত ব্যাপার, কি করে জানা যাবে এই লোকটা কে আর মার্ডারই বা কি করে হয়েছে? এ ভাই, কি করছিস? ওটা আমার বাইক। স্যার, MH02RF124, আর বাইকের ভেতরে রেজিস্ট্রেশন পেপার ছিল। মনোজ ভান্ডারি, 22JBB Scheme, জুহু। পরিবারের কোনো খোঁজ খবর? স্যার, ফ্যামিলি এখানে থাকে না, স্ত্রী আছেন কিন্তু ডিভোর্সের মামলা চলছে। আমি ওনার সঙ্গে কন্ট্যাক্ট করেছি, উনি মনোজের বাড়িতে দেখা করতে আসছেন। এতটা তো জানতেই পারা গেল যে এই বাড়িটা তোমার। আমার কিচ্ছু মনে নেই। থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার জন্য যা করলেন। মনোজ, কেমন আছো তুমি? তুমি আমার স্ত্রী, আই মিন ছিলে। গড, আমি এরকম ভুল কি করে করতে পারি? তোমাকে আমি কি করে ভুলে গেলাম? মনোজ, তোমার
কি সত্যি কিছু মনে নেই? আপনাদের দুজনের পেইন্টিং এর খুব শখ তাই না? আমাদের দুজনেরই ছিল। মনোজ, মনে করো এই পেইন্টিংটাকে, এই পেইন্টিংটা তুমি আমার জন্য কিনেছিলে। আমাদের ডিভোর্স হওয়ার কথায় তুমি এই পেইন্টিংটাই বেচে আমাকে সমস্ত টাকা দেবে বলেছিলে। সেটেলমেন্ট এটা তো জামা খান বাবুর পেইন্টিং, কম করে 2-2.5 কোটি টাকা তো হবেই। 2,35,40,000। থ্যাংক ইউ সো মাচ কেডি, তোমার জন্য এই লোকটার আসল মুখোশ খুলতে পারলাম আর আমরা আমাদের আসল খুনিকে পেয়ে গেছি। এই দেখো মার্ডার ওয়েপন, এটাই হলো সেই মার্ডার ওয়েপনটা, বাকি সবটাই জানা যাবে ব্যালিস্টিক রিপোর্ট থেকে। মিস্টার মনোজ ভান্ডারি, ইউ আর আন্ডার অ্যারেস্ট। সত্যি কিছু মনে নেই তোমার? না স্যার, কিন্তু পুলিশ যখন বলছে আমি খুন করেছি তাহলে হয়তো করেছি, কিন্তু কেন? এই প্রশ্নটার উত্তর খোঁজার জন্যই তো পুলিশ তোমার বিরুদ্ধে একটা কেস দাখিল করেছে। কিন্তু এরকম পরিস্থিতিতে তুমি নিজেকে বাঁচাবে কি করে? ঠিক আছে, যতটা হতে পারে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু এর মধ্যে যদি আমার স্মৃতিশক্তি ফিরে আসে আর আমি সত্যি যদি খুনি হই তাহলে আপনার সব প্রচেষ্টা ব্যর্থ হয়ে যাবে। চেষ্টা কখনো বৃথা হয় না আমার বন্ধু, আমাদের কর্তব্য হলো আমাদের কাজটা করে যাওয়া, ফল আর পরিণাম তো ওনার হাতে রয়েছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আপনি বলছেন যে ওনার ওই মার্ডারের ব্যাপারে কিচ্ছু মনে নেই? এর ওনার উনি এটা বলছেন, কিন্তু আমার এটা মনে হয় যে এই ব্যক্তি নাটক করছেন যাতে পুলিশের তীক্ষ্ণ প্রশ্নবান থেকে উনি বাঁচতে পারেন। কি মনোজ বাবু? রথর বাবু, আমি জানতাম যে এরকমই কিছু একটা দলিল পেশ করবেন আপনি আদালতে, এই কারণে ইওর অনার আমি আমার মক্কেলের একটা মানসিক পরীক্ষা আমরা করিয়েছি আর জানতে পারা গিয়েছে যে যে ও যেটা বলছে সেরকমটাই হয়েছে। ডক্টররাও এটা বলছে যে উনি ওনার স্মৃতিশক্তি, যাবতীয় স্মৃতি হারিয়ে ফেলেছেন। পাঠকবাবু, প্রসিকিউশনের উনার স্মৃতিশক্তির ব্যাপারে কিছু যায় আসে না। ইওর অনার, পুলিশের কথা অনুযায়ী মার্ডার এই বন্দুকটা দিয়ে হয় আর এই বন্দুক মিস্টার মনোজের বাড়িতেই পাওয়া গেছে। এটা একটা নিউজ পেপার দিয়ে মোড়া ছিল। ইওর অনার, যেই বন্দুকটার কথা রাথোরবাবু বলছেন, এই বন্দুক থেকেই একটা গুলি বইয়ের মধ্যেও গিয়ে লেগেছিল। এখন রাথোরবাবু আমাদের বুঝিয়ে বলবেন যে ওটা কিভাবে হলো, বুঝিয়ে বলুন। ইটস ভেরি সিম্পল মিস্টার পাঠক, যখন মিস্টার মনোজ মিস্টার অমিতকে মারবার জন্য আর্ট গ্যালারিতে যান তখন উনি বন্দুকটা বইয়ের আড়ালে রেখেছিলেন। যেই মুহূর্তে উনি গুলি চালাতে গেলেন তখনই মিস্টার অমিত হাত ধরে ফেলেন। পড়ে যাওয়ার ফলে ওনার আঘাত লাগে আর উনি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেন। আপনি এতটা তো মানলেন যে ওনার স্মৃতিশক্তি চলে গিয়েছিল, তো যদি ওর স্মৃতিশক্তি চলে গিয়েই থাকে তাহলে আমাদের দয়া করে বোঝান যে এই আদালতকেও যে উনি বাড়ি কি করে পৌঁছলেন আর উনি ওই বন্দুকটা কিভাবে লুকলেন যখন ওনার মনেই ছিল না। পাঠকবাবু, ডোজের কাজ ধীরে ধীরে। আচ্ছা, ধীরে ধীরে হয়, ও তারপরে স্মৃতিশক্তি হারায়। আচ্ছা, আর কিছু হত্যার কারণ, কেন ইনি এরকমটা করেছিলেন, স্মরণ শক্তি চলে যাওয়ার পর কিছু বলতে চাইবেন আপনি? ইওর অনার, এই খুনটা কেন হয়েছিল এই কথাটা অমিত বানসালের ওয়াইফই বলতে পারবেন। যে রাতে আমার অমিতের হত্যা হয়েছিল ওই রাতে আমাদের রোহন কাপুরের পার্টিতে যাওয়ার কথা ছিল আর হঠাৎই অমিতের ফোন আসে যে ওর লেট হবে, কোনো এক ফেমাস পেইন্টার জামা খানের পেইন্টিং এর ডিল চলছিল, ওই পেইন্টিং এর নাম ছিল জান্নাত। থ্যাংক ইউ ম্যাডাম, আপনি যেতে পারেন।
এডোনার, এটাই হলো সেই পেন্টিং। এই পেন্টিং এর জন্যই মিস্টার মনোজ মিস্টার অমিতের সাথে দেখা করতে যান। এডোনার, প্রসিকিউশন এটাও জানতে পেরেছে যে মাত্র কিছুদিন আগেই মিস্টার মনোজের ডিভোর্স হয়েছে, আর তিনি নিজের ওয়াইফকে অ্যালিমনি বাবদ তিনি একটা বড় অঙ্কের টাকা দিতে চাইছিলেন এই পেন্টিং বিক্রি করার পর। আমার বিশ্বাস এটা যে সেদিন রাত্রে মিস্টার মনোজ আর মিস্টার অমিতের মধ্যে এই পেন্টিংটাকে নিয়ে হয়তো একটা বড় সড় ঝগড়া হয়েছিল। হয়েছিল হয়তো না, মানে কি বলতে চাইছেন আপনি? হয়েছিল হয়তো মানে যখন জঙ্গলে ময়ূর নাচলো তো কে দেখেছিল? লড়াই হয়েছিল, কোনো ঝগড়া হয়েছিল, তর্ক হয়েছিল, এই বিষয়ের কোনো প্রমাণ রয়েছে আপনার কাছে? তাহলে অমিত বানসালকে কে খুন করেছে তার প্রমাণ এবার আপনি দেবেন নাকি? চেষ্টা তো আমি এটাই করছি রাথোরবাবু। ইয়ার আপনি যদি অনুমতি দেন তো আমি বনসালবাবুর প্রাক্তন সহযোগী মিস্টার বাবুল ঘোষকে কারগোটাতে রাখব। অনুমতি দিলাম। বাবুলবাবু, এরকমটা শুনেছি যে বনসালবাবু আপনাকে চাকরি থেকে বার করে দিতে চাইছিলেন, যে কাজটা আপনি করতেন ওনার জন্য সেই কাজ থেকে আপনাকে বরখাস্ত করতে চাইছিলেন, আর আপনি রেগে গিয়ে ওনাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়েছিলেন, সত্যি কথাটা? মিথ্যে কথা স্যার, আমি কখনোই ওনাকে কোনো হুমকি দিইনি। মিথ্যা কথা বলছেন আপনি, আদালতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মহামান্য বিচারকের সামনে আপনি মিথ্যা কথা বলছেন। ইয়ার এই দূরভাষ যন্ত্র একটা রেকর্ডিং রয়েছে, আপনি যদি অনুমতি দেন তো আমি চালাবো। অনুমতি দিলাম। মিস্টার বানসাল, আমাকে চাকরি থেকে বার করে দিয়ে খুব বড় ভুল করছেন আপনি, এটার ফল ভালো হবে না। আমি আপনার জন্য অনেক রিস্কের কাজ করেছি, আইন ভেঙেছি, আর আপনি আমাকে এই প্রতিদান দিলেন, আমি আপনাকে প্রাণে মেরে ফেলব। অর্ডার, অর্ডার, মেইনটেইন সাইলেন্স ইন দ্য কোর্ট। আপনারই গলা এটা, প্রাণে মেরে ফেলবো, আর হয়তো আপনি মেরেও ফেললেন। স্যার, আমি তো শুধু হুমকি দিয়েছিলাম, আর কিছু না, রাগের মাথায় বলে ফেলেছিলাম স্যার। আচ্ছা, রাগের মাথায় মুখ থেকে বেরিয়ে গেছিল। আচ্ছা, সেভাবেই আপনি বলুন যে যে কথাটা আপনি বলছিলেন এই রেকর্ডিংয়ে, যে আপনি ওনার জন্য জীবনের ঝুঁকি নেন, আইন ভাঙেন কখনো, এটা কি কি বিষয়ে, কি গল্প রয়েছে এর পিছনে? অ্যাকচুয়ালি স্যার, ওই বানসাল স্যার না নিজের আর্ট গ্যালারিতে নকল পেন্টিংয়ের একটা র্যাকেট চালাতেন। উনি অরিজিনালসগুলো আমাকে দিতেন, আর আমি সেগুলো ডুপ্লিকেট বানাতাম, যেগুলো উনি অরিজিনালের মতো করে নিজের কাস্টমারদের বিক্রি করতেন। চলুন আপনার এই বিষয়টাও একটু পরিষ্কার করে নিই। রেওনার, এখানে আমাদের কাছে ওই গ্যালারিরই কিছু পেন্টিং রয়েছে। এই পেন্টিংটা এস এম কেজরিওয়াল বাবুর হাতে আঁকা, যিনি এই সময় আদালতে উপস্থিত রয়েছেন। আপনি অনুমতি দিলে ওনাকে এখানে ডেকে আমি এটা জিজ্ঞেস করে নিতে চাইব যে এটা ওনারই বানানো নাকি নকল। এটা লর্ড, এটা দূর থেকে হুবহু আমার পেন্টিংই মনে হচ্ছে, কিন্তু একদমই নয়, এটা আমার পেন্টিং নয়, এটা একটা ডুপ্লিকেট পেন্টিং। দেখুন, আমি বলেছিলাম না, ওই পেন্টিংটা আমি বানিয়েছি, আমি মিথ্যে কথা বলিনি। যখন মার্ডার হয়েছিল আমি তো তখন শহরে ছিলামই না, পুনে গেছিলাম কাজিনের বিয়েতে। আপনি চাইলে বিয়ের ভিডিও দেখতে পারেন। বাবুল বাবু, তার কোনো প্রয়োজন নেই। I believe and thank you so much. Mr. Pathak, আপনার এই তীরটা তো লক্ষ্যভেদ করতে পারলো না। রাথোর বাবু, তীরটা এখনো মাঝ রাস্তায় রয়েছে, দেখছি কোথায় গিয়ে লাগে। ইয়োনার, বনসল বাবুর এই এই ফোনে শেষ কলটা মিস্টার তাকাশির কাছ থেকে এসেছিল, তিনি ওনার সঙ্গে যোগাযোগ রাখতেন। আগে হ্যাঁ, ওই রাতে আমি আর্ট গ্যালারি গিয়েছিলাম মিস্টার বানসালের সাথে দেখা করতে। আমি ওনার থেকে বেশ কয়েকটা পেন্টিং কিনেছিলাম। হ্যাঁ, দেখেছি বেশ কিছু জায়গায় ওনার মেলবুকে আপনার নাম আমি দেখেছি, সব মিলিয়ে 35টা পেন্টিং আপনি নিয়েছিলেন ওনার থেকে।
আপনি তো শিল্পের এত বড় একজন পূজারী, আপনার আসল নকলের মধ্যে পার্থক্যটা জানা উচিত নিশ্চয়ই। আর আপনার মতো শিল্পের উপাসক যখন আপনি জানতে পারলেন যে এই যে পেন্টিংসগুলো আপনি কিনেছেন সেগুলো সব নকল, তো কোথাও এরকম নয় তো যে আপনি উত্তেজিত হয়ে গেলেন, রেগে গেলেন আর আপনি এই কথাটা আমি আগে থেকেই জানতাম যে মিস্টার বনসল নকল পেন্টিং বেচত। না, এটা যখন আপনি আগে থেকেই জানতেন যে বনসল বাবু নকল পেন্টিংস বিক্রি করেন, তো এই জ্ঞানটা থাকা সত্ত্বেও আপনি ওনার থেকে 35টা পেন্টিং কিনলেন? আমার জন্য নয়, আমার বন্ধুদের জন্য। জাপানে আমার বেশ কিছু বন্ধু আছে যাদের বউয়েরা ইন্ডিয়ান আর্টিস্টদের খুব ফ্যান, সেই জন্য আমার বন্ধুরা আমাকে পেন্টিং আনতে বলেছিল ওদের জন্য, কিন্তু আসল নয়, নকল, বেশ কম দামে, যাতে ওদের বউরাও খুশি হয় আর খরচাও অনেক কমে। ওই রাতে, মানে হত্যার রাতে, আপনি কি সেখানে ওই নকল পেন্টিংগুলো কিনতে গিয়েছিলেন? ওই রাতে আমি আমার জন্য একটা অরিজিনাল পেন্টিং কিনতে গিয়েছিলাম, কিন্তু যখনই আমি আর্ট গ্যালারিতে পৌঁছালাম স্যার, আপনি প্লিজ কাল আসবেন। দেখছেন না, একটা প্রবলেম রয়েছে। ওকে, আই হোপ সব ঠিক আছে। সি ইউ। থ্যাংক ইউ স্যার। আর আমি ওখান থেকে ফিরে চলে এলাম, দ্যাটস ইট। আর পরের দিন বনসলের খুনের ব্যাপারে আমি জানতে পারলাম। আচ্ছা, সেই লোকটা যার সাথে মিস্টার বনসলের আর্গুমেন্ট হচ্ছিল, তার মুখটা আপনি দেখেছেন? এখন তো আমাদের কাছে একটা আইউটনেসও আছে, যিনি ওই দুজনের ঝগড়া দেখেছেন। আপনি কি মনোজকে বনসল বাবুর ওপর গুলি চালাতে দেখেছিলেন? গুলি চালাতে দেখেছিলেন ওনাকে? না, মানে না, মানে কি, কিন্তু যেভাবে উনি রেগেছিলেন আমার তো ভয় লাগছিল যে ইনি কিছু করে না ফেলেন। করে ফেলেছে, করে ফেলেছে, দুটো গুলি, একটা ছাতিতে একটা বুকে, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জে গুলি চলেছিল, সেই কারণে বুলেট থেকে বের হওয়া বারুদের ধুলো ওনার জামা কাপড়ে পাওয়া যায়। ইওর অনার, এর ফরেন্সিক রিপোর্ট আদালতের কাছে আছে। ক্যা বাত হ্যায় রাথোর বাবু, কি সাংঘাতিকভাবে আপনি আপনার কথাগুলো বললেন। কিন্তু আমি ওনাকে জিজ্ঞেস করতে চাইবো, ভাই আপনি কোথায় ছিলেন, কি করছিলেন যখন এই হত্যা হচ্ছিল? ওই রেস্টুরেন্টের বুকিং রেজিস্টারে ওনার নামও আছে। পাঠক বাবু, আপনার এই তীরটাও লক্ষ্যভেদ করতে পারলই না। কোনো ব্যাপার নয় রাথোর বাবু, একটা খুবই সুন্দর হিন্দি চলচ্চিত্রে আমাদের একজন বিখ্যাত অভিনেতা বলেছিলেন যে সব শেষে সব কিছু ঠিক হয়ে যায়, আর যদি কিছু ঠিক না হয় তাহলে শেষও এখনো হয়নি, তার মানে বুঝতে পারলেন না? বুঝতে পারবেন, একটু দাঁড়ান। তুমি এবার আমায় বলো, আমি জানি যে তুমি তোমার স্মরণশক্তি হারিয়ে ফেলেছো আর এখানে এই ঘটনার দিন রাতে যাই হোক না কেন তোমার সেটা মনে নেই হয়তো, কিন্তু ঘটনার ওই রাতের আগে, এই দেখো এখানে এই যে লোকজন বসে রয়েছেন আদালতে, এদের মধ্যে কাউকে তুমি ওই ঘটনার আগে তুমি দেখেছিলে ওখানে বা বনসল বাবুর সঙ্গে? মন দিয়ে দেখো, তুমি মনে করার চেষ্টা করো। এনার মুখটা খুব চেনা চেনা লাগছে, কিন্তু আমি এটা বলতে পারছি না যে ইনি ওই রাতে ওখানে ছিলেন। মিস্টার কেডি, আপনি আমার কেস থেকে ছেড়ে দিন, আমি আপনাকে এই কেসে কোনো সাহায্য করতে পারবো না। মিস্টার মনোজ, আপনি চাইলে সাহায্য নাও করতে পারেন, কিন্তু আপনার ওয়াইফ আদালতকে নিশ্চয়ই সাহায্য করতে পারেন। মনোজের আমার মনে মনে হয়নি,
এর কারণ ছিল শুধু মনোজের রাগ। কিরকম রাগ? ওর মাঝে মাঝেই মাথা খারাপের রোগ দেখা দিত, এমনকি অনেক সময় মারপিটও করত। মানে আপনি বলতে চাইছেন যখন উনি রেগে যেতেন তখন কাউকে খুনও করতে পারতেন? হ্যাঁ, মনোজ আমাকে অনেকবার বলেছিল যে ওর লাইসেন্সড গান চাই। ও নিজের কাছে একটা গান রাখতে চেয়েছিল। তাহলে হতে পারে যে মনোজই ওই আর্ট ডিলারকে খুন করেছে। সেটা এই কারণে যাতে ওনার কাছে যা কিছু বেঁচে রয়েছে ওনার শাস্তি পাওয়ার পর ওনার হয়ে যাক। আচ্ছা আপনি বলুন যে এই এই যে সুন্দর মতো ছবি রয়েছে চিত্রকার যিনি বানিয়েছেন, এটাই কি সেই ছবিটা যেটা আপনার দুজনের মধ্যে বিচ্ছেদের কারণ? এই পেইন্টিংটা তো মনোজ আমার জন্য স্পেশালি বানিয়েছিল, এর উপর একটা স্পেশাল ডেডিকেশন মেসেজও আছে। আচ্ছা কোথায় আছে? এর মধ্যে তো কিছু লেখা নেই। এখানে তো কোনো মেসেজই নেই। না মানে কোথাও এরকমটা নয় তো যে এটা নকল? তার মানে এই পেইন্টিংটাও নকল? এই পেইন্টিংটা তো নকল মনোজ। ইওর অনার, এখন আমার কাছে এই কেসটা জলের মতো পরিষ্কার। ইটস এ ভেরি সিম্পল কেস। মিস্টার মনোজ এই পেইন্টিংটা 2.5 কোটি টাকায় মিস্টার অমিতকে বিক্রি করতে চান। মিস্টার অমিত ওনাকে ধোকা দেন আর অরিজিনাল পেইন্টিংয়ের জায়গায় দ্বিতীয়বার ওনাকে ডুপ্লিকেটটা গুছিয়ে দেন। সেটা উনি বুঝতে পারেন, উনি প্রচণ্ড রেগে যান আর তখন উনি অমিতকে খুন করে দেন। তোমার কিছু মনে আছে শালিমার আর্ট গ্যালারি এনেকে চিনতে পারছো? অমিত বানসাল মার্ডার এই বন্দুকটা দিয়ে হয় আর এই বন্দুক মিস্টার মনোজের বাড়িতেই পাওয়া গেছে। এই সেই লোকটা মনোজি ওই আর্ট ডিলারের খুন করেছে। আমার কিচ্ছু মনে নেই, আমার কিচ্ছু মনে নেই। এই কেসটা সমাধান করার জন্য সবার আগে আমাদেরকে পুরো মামলাটাকে একটা ঘটনাক্রম অনুযায়ী দেখতে হবে। সর্বপ্রথম ওই অমিত বানসাল আর্ট ডিলার যিনি আসল পেইন্টিংয়ের নকল পেইন্টিং বানান, তারপর বাজারে বিক্রি করেন, তারপর উনি তারপর ওই ইকেদোষী টাকা আসি যিনি ওই অমিত বানসালের সবথেকে বড় ক্লায়েন্টও, আমার মনে হয় ওরা দুজনে কোনোভাবে মিলিত। ওই রাতে মনোজ ওখানে অমিতকে ওর পেন্টিংটা বিক্রি করতে গিয়েছিল। এটা নিয়ে দুজনের মধ্যে একটা তর্ক বিতর্ক হয়, একটা ঝগড়াঝাটি হয় আর তারপর টাকা আসে এগুলো সব দেখেছিল, তারপর ওখান থেকে চলে গেল। ঘরের মধ্যে থেকে গেল শুধু অমিত আর মনোজ। গুলি চলল, অমিতের হত্যা হয়ে গেল আর একটা গুলি গিয়ে ওখানে ওই বইটার মধ্যে লাগে যেটা মনোজ ধরেছিল সেই দিন। মনোজ পড়ে গেল, ওর মাথায় চোট লাগলো আর ওর স্মৃতিশক্তি তো ওই যে বন্দুকটা পাওয়া যায় সেটা কোনো খবরের কাগজে মোড়া ছিল, রাইট? যেটা থেকে 5টা গুলি ফায়ার করা হয়েছিল। সম্ভবত বন্দুকটা নেওয়ার সময় ওই খবরের কাগজের টুকরোটাকে দেবে ওখানেই ছেড়ে দেয় হয়তো। তুই যা ওই ঘরটায় আরও একবার, আর ওই কাগজটাকে আমার কাছে নিয়ে আয়, আর দাবেকে সঙ্গে নিয়ে যাস যাতে কোনো সাক্ষী থাকে। স্যার দাবেকে তো আমি সঙ্গে নিয়ে যাব, কিন্তু যখন ও আমাকে কার্পভ আর বিশ্বনাথন আনন্দের ধাঁধাটার উত্তর জিজ্ঞাসা করবে তখন আমি কি উত্তর দেব? কোনটা স্যার? ওটাই যেটাতে ওনারা দুজন 5টা গেম একে অন্যের সঙ্গে খেলেন আর সেম নম্বরের গেম ওনারা জেতেন আর হারেনও, আর একটা গেমও ড্র হয় না। হ্যাঁ মানে দুজনই 5টা গেম জেতে? স্যার প্রবলেম এটাই, যখন চেসের দুজন গ্র্যান্ডমাস্টার একে অন্যের সঙ্গে খেলছেন তখন স্কোর ইভেন কি করে হতে পারে স্যার? মানে আমি বুঝতে পেরে গেছি তুই কি বলতে চাইছিস, আমি বুঝেছি। এইটুকু মাথা রয়েছে তোর, খুব বেশি খরচ করিস না। দুজনেই 5টা করে গেম জেতে, বিশ্বনাথন আনন্দ যেখানে বসেছিলেন যার সঙ্গে খেলছিলেন তার বিরুদ্ধে 5টা গেমে জেতেন, আর কার্পভ যেখানে বসেছিলেন রাশিয়াতে যার সঙ্গে খেলছিলেন তার বিরুদ্ধে 5 গেম জিতেছিলেন, দুজনেই 5-5 গেমে জেতেন। আমি কখনো এটা বলিনি যে তারা একে অপরের বিরুদ্ধে খেলছিলেন, আমি এটা বলেছি যে দুজনেই 5টা গেম খেলেন, বুঝেছিস? স্যার ইউ আর টু গুড, ইউ আর রিয়েলি টু গুড। এখন যা আমার ভাই, ওই খবরের কাগজটা নিয়ে আয়, কেস চলছে আমাদের। হ্যাঁ স্যার। কি হয়েছে বলুন? ওরা দুজন তো আলাদা আলাদা করে খেলছিল ভাই, এটা তো একেবারে চিটিং। চিটিং কোথায় হলো? আরে এই কথাটা তো আমি আমার বউর বাপের বাড়ি পর্যন্ত বলে দিয়েছি, কিন্তু ওরা ভাবে যে এটা হাইফাই কিছু। আরে ভাই আমি তো বোকা হয়ে যাব না, কেডি না আমার ইজ্জতের 12টা বাজিয়ে ছাড়বে।
এটাই তো। কিন্তু কেডির আবার এই পেপারটা কেন লাগবে? নাও, তোমার বসের নাম নিতেই ফোন করলো আমায়। হ্যাঁ কেডি বলো। তবে সাকাশি আজকের ফ্লাইটে টোকিও যাচ্ছে, ওকে আটকা আর ওর গাড়িটা তল্লাশি কর। কিন্তু কেন? যেরকমটা বলছি সেরকমটা কর, নাহলে তোকে পছতাতে হবে। আমি এমন কিচ্ছু করবো না, তুমি বললে আর আমি করে দিলাম, এরকম হয় নাকি? তবে ওর গাড়িতে বোম রয়েছে। বোম? কি বোম? কোথায় বোম? ইন্সপেক্টর, আমার ফ্লাইট মিস হয়ে যাবে, দিস ইজ ননসেন্স। ব্যাস এক মিনিট, আমরা কোনো চান্স নিতে পারি না। এটা এটা ছিটছেন কেন? এক মিনিট, ঠিক করে চেক করতে দিন। কিছু নেই, চল। দাবে এক মিনিট, শুনানিতে তাকাশিবাবু আপনি বলেছিলেন যে আপনি বনসালবাবুর কাছে অরিজিনাল পেন্টিং কিনতে গিয়েছিলেন, এটাই কি সেটা? আগে হ্যাঁ, টোকিওতে এই পেন্টিং এর মূল্য 4 কোটি টাকা। অর্ডার অর্ডার! এই চুরি করা পেন্টিংটা আমি 1.5 কোটি টাকায় পাচ্ছিলাম, সেই জন্য আমি বনসালের অফার মেনে নিয়েছিলাম। আই ওয়াজ মেকিং আ গুড প্রফিট। হ্যাঁ, খুবই খুবই মুনাফা, 2.5 কোটি টাকার। বনসাল তো দিয়েছিলেন আপনাকে এই পেন্টিংটা ওই রাতে? আগে না, তার আগে উনি মারা গিয়েছিলেন। এই পেন্টিংটা আমাকে অন্য কেউ বেচেছে কাল। কে? ওনার অ্যাসিস্ট্যান্ট। এই বাবুল বাবু? উনি নয়, উনি কাল উনি আমাকে ফোন করেছিলেন। হ্যালো হ্যালো মিস্টার তাকাশি, যে পেন্টিংটা আপনি মিস্টার বনসালের কাছ থেকে নিচ্ছিলেন, ওই পেন্টিংটা আমি আপনাকে দিতে পারি, কিন্তু তার জন্য টাকাটা আমাকে দিতে হবে। 1.5 কোটি, রাজি আছেন? ওকে ডান, আমি ওই পেন্টিংটা নিয়ে আজই টোকিও চলে যাব। হ্যাঁ থ্যাংক ইউ স্যার। ওটা অ্যাকচুয়ালি মিস্টার বনসাল পেন্টিংটা চুরি করেছিলেন আর আমাকে দিয়ে নকল করিয়ে নিজের কাছে রেখেছিলেন। স্যার আমি তো শুধু স্যারের মৃত্যুর পর পেন্টিং থেকে লাভ করতে চেয়েছিলাম স্যার, আর কিছু না। কেন মিথ্যা বলছেন আপনি? আমি বুঝে বলছি ইয়োনার আপনাকে। ইয়োনার হয়েছিল এরকমটা যে বনসাল বাবু আমার মক্কেল মনোজের কাছ থেকে এই পেন্টিংটা কিনতে চাইছিলেন, উনি এই সাইনাথকে ওই টাকাটা দিলেন, ওই অ্যামাউন্টটা দিলেন যাতে সাইনাথ গিয়ে মনোজের কাছ থেকে পেন্টিংটা কিনতে পারে। কিন্তু ওনার মনে জন্মানো লোভ, উনি ওই টাকাটা রেখে দিলেন আর মনোজের ঘর থেকে আসল পেন্টিংটা চুরি করে সেই জায়গাতে নকল পেন্টিং লাগিয়ে দিলেন। আসল পেন্টিংটা নিয়ে গিয়ে বনসালবাবুকে দিয়ে দিলেন যাতে ওনার মনে হয় যে এই লেনদেনটা হয়ে গেল। মনোজ তারপরে জানতে পারলেন যে ওনার ঘরে যে পেন্টিংটা লাগানো রয়েছে সেটা আসল নয়, সেটা নকল। আর তাকাশি বাবুর মতো মনোজ এটা জানতেন যে বনসাল বাবু এরকম কাজকর্ম করে থাকেন, পেন্টিং নকল করে বানানোর। ওনার মনে হলো এই যে নকল পেন্টিং ওনার ঘরের মধ্যে ঝুলে রয়েছে সেটা পুরোপুরি বনসালের করা কাজ। উনি ওনার টাকাটা নিতে বনসালবাবুর কাছে গিয়ে পৌঁছলেন। আসল নকল নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হলো, একটা বিবাদ হলো, আর তখনই অনার সাইনাথ ওখানে আসলেন। আর এই বিবাদের কথা শুনে নিয়ে যে মোটা অঙ্কটা উনি নিয়ে নিয়েছিলেন সেটা ওনার হাত থেকে বেরিয়ে যাবে বলে মনে হলো। স্যার এটা আপনি কি করে বলতে পারেন? আমার কথা এখনো শেষ হয়ে যায়নি, শান্ত হয়ে থাকো। উনি ওনার বন্দুকটাকে বার করলেন আর ভাবলেন যে যদি দুজনকেই এই মুহূর্তে শেষ করে দেওয়া যায় তাহলে কাজটা খুব সহজ হয়ে যাবে।
উনি সর্বপ্রথম বনসল বাবুর ওপর গুলিটা চালান আর উনি পড়ে যান। আর তারপর উনি মনোজের ওপর গুলিটা চালান। আর তখন মনোজের হাতে একটা বই ছিল ইওর অনার, আর ওই গুলিটা গিয়ে ওই বইয়ের মধ্যে লাগে। মনোজ নিচে পড়ে যায়, আর ওই নিচে পড়ে যাওয়ার কারণে ওর মাথায় একটা চোট লাগে। যখন আপনি এটা দেখলেন যে মনোজ ও তার স্মৃতিশক্তি হারিয়ে ফেলল, তখন আপনি ভাবলেন যে কেমন হয় যদি এই গোটা বিষয়টার সুযোগ নেওয়া যায় আর ওনাকে বনসল বাবুর হত্যায় ফাঁসিয়ে দেওয়া যায়। এটা আপনি কি করে বলছেন মিস্টার পাঠক? ভালো প্রশ্ন রাথোর বাবু, এটার উত্তর আমি দিচ্ছি। বনসল বাবুর হত্যাটা 13ই সেপ্টেম্বর রাতে হয়েছিল, আর এই যে পিস্তল দিয়ে ওনাকে হত্যা করা হয়েছিল সেটা এই খবরের কাগজে মোড়ানো অবস্থায় ছিল। ইয়নার হত্যা ঠিক পর 14 আর 15ই সেপ্টেম্বর আমার মক্কেল মনোজ পুলিশি হেফাজতে চলে যায়। এই খবরের কাগজ যেটা দিয়ে এই হত্যার অস্ত্রটাকে মোড়ানো ছিল, এটা 15ই সেপ্টেম্বর। ইয়নার যদি মনোজ হত্যার অস্ত্রটাকে লুকিয়ে থেকে থাকে তো স্পষ্ট এটা ইয়নার খবরের কাগজটাও সেই দিনের হওয়ার কথা, 15ই সেপ্টেম্বরের নয়। 15 সেপ্টেম্বরের খবরের কাগজ দিয়ে এই হত্যার অস্ত্রটাকে মোড়ানো হয়েছিল, যার মানে এখানে এটাই দাঁড়াচ্ছে যে হত্যার অস্ত্রটা অন্য কেউ লুকিয়েছিল ইয়নার, সাইনাথ। তাহলে সাইনাথই কেন? ইয়নার যখন আমার মনে এই আশঙ্কাটা জাগে যে এটা মনোজের করা কোনো কাজ নয়, অন্য কেউ রয়েছে যে মনোজের ঘর থেকে ওর আঁকা ছবিটা চুরি করে, আমি মনোজের ঘরের আশপাশে যতজন চাবিওয়ালা ছিলেন তাদের সঙ্গে যোগাযোগ করি, আর একজন চাবিওয়ালা গোলাপচাঁদ, সেই ইয়নার সাইনাথ বাবুর ছবিটাকে চিনতে পেরে যান। কত টাকা দিয়ে আপনি দুটো চাবি বানিয়েছিলেন জানো? 5000 টাকা দিয়ে। 5000 টাকা দিয়ে ইয়নার ইনি দুটো চাবি বানিয়েছিলেন 11ই সেপ্টেম্বর, সেই দিনই যেদিন বনসল ওনাকে ওই টাকাটা দিয়েছিলেন মনোজের বাড়িতে গিয়ে ওই ছবিটা চুরি করার জন্য। এটা স্পষ্ট ইয়নার, ছবিটা কেনার কোনো রকম উদ্দেশ্যই ওর ছিল না, এই টাকাটা ও নিজে রেখে দিয়ে সেই ছবিটাকে চুরি করতে চাইছিল, যেই কারণে উনি ওই চাবিটা বানিয়েছিলেন, আর সেরকমটাই উনি করলেন ইয়নার। ওই চাবিটার ব্যবহার করে মনোজের ঘরের মধ্যে ঢুকলেন, আসল ছবিটা চুরি করেন, আর তার সঙ্গে নকল ছবিটা ওখানে লাগিয়ে দেন। যখন উনি দেখলেন যে মনোজ ওর স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছে, তো উনি ওই সুযোগটা সদ্ব্যবহার করতে চাইলেন, আর ওই চাবিটা দিয়েই ইয়নার আরও একবার মনোজের ঘরের মধ্যে ঢুকে হত্যার এই অস্ত্রটা সেখানে উনি রেখে দিয়ে আসেন, আর ওনাকে এই কেসে ফাঁসিয়ে দেন। এরপর বাকিটা বলবো নাকি আপনি একটু সাহায্য করবেন আমাকে? স্যার, ওকে আমি মেরেছি, আমি ওনাকে মেরেছি, টাকা দিত না স্যার, কিছু মনেই করত না আমাকে। আপনি বললেন না ওই লাখ টাকার পেন্টিং, ওই পেন্টিং বিক্রি করে আমি কোটি টাকা কামাতে চেয়েছিলাম, আমি টাকা চেয়েছিলাম স্যার, তাই মেরে দিয়েছি স্যার। দ্য ডিফেন্স রেস্ট ইউ অনার। এই আদালত সাইনাথ দীক্ষিতকে অমিত বানশালকে হত্যার জন্য দোষী সাব্যস্ত করে অবিলম্বে হেফাজতে নেওয়ার হুকুম দিচ্ছে, আর মনোজ ভান্ডারীকে এই কেসে নির্দোষ সাব্যস্ত করে সসম্মানে মুক্তি দিচ্ছে। দ্য কেস ইজ ক্লোজড।